স্টুডেন্ট তোমরা যারা সেমিস্টার ওয়ানের ছাত্রছাত্রী ছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে তোমাদের আজকে এটা প্রথম ক্লাস অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ওয়ান ইতিহাস সাবজেক্টের পাস কোর্সের এটা ক্লাস তোমরা যারা কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু হিস্ট্রিটা জিই আছে অর্থাৎ জেনরিক ইলেকটিভ আছে বা তোমাদের এমনি সাধারণ পার্স কোর্সে ইতিহাস আছে অর্থাৎ সিসি ওয়ান পেপার আছে তোমাদের এই ক্লাসটা কিন্তু প্রথম ক্লাস আর তোমাদের এর আগে আমি যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান থেকে আজকের ক্লাসে যে প্রশ্নটা আলোচনা করব তোমরা দেখো যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো এটা তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা জানো যে ইতিহাস সাবজেক্টে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে কটা চারটে দশ নম্বরের প্রশ্ন তিনটে এবং এক নম্বরের প্রশ্ন পনেরোটা অর্থাৎ এখানে কুড়ি এখানে তিরিশ এবং এখানে পনেরো এইভাবে তোমাদের পঁয়ষট্টি নম্বর সেমিস্টার ওয়ান অর্থাৎ জিই বা সিসি ওয়ানের পেপারের পরীক্ষাটা পঁয়ষট্টি নম্বরের হয়ে থাকে এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো কতটা বড় করে লিখতে হবে সেটাও কিন্তু আজকের ক্লাসে তোমরা একটা ধারণা পেয়ে যাবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যদি লিখতে চাই হরপ্পা সভ্যতা সম্পর্কে হরপ্পা সভ্যতা সম্পর্কে আমাদের একটা বই লেখা হয়ে যেতে পারে কিন্তু আমাদের পাঁচ নম্বরের প্রশ্নই এত বিস্তারিত লেখার জায়গা কিন্তু নেই কারণ আমরা কিন্তু সময়ও পাব না এবং লিখে কোনো দরকারও নেই আমাদের যেটুকু প্রয়োজন ততটুকুই লিখতে হবে সেটাই আজকে আলোচনা করব এবং অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা এখনও অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরটায় নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো এই ধরনের ক্লাস সপ্তাহে দুটো করে পাবে সঙ্গে পিডিএফ নোটও তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এবং তোমাদের সম্পূর্ণ সাজেশান ভিত্তিক পড়াশোনা করানো হবে অর্থাৎ তোমাদের খুব বেশি পড়তে হবে না অথচ পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে চলো আজকে ক্লাসে আসা যাক তার আগে আরেকটু বলে রাখি এই ক্লাসটা কিন্তু সপ্তাহে দুটো করে হয় তার জন্য তোমাদের ফিস দিতে হয় মাসে দুশো টাকা করে বিস্তারিত জানার জন্য এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে যোগাযোগ করতে পারো চলো আজকে ক্লাসটা দেখে নেওয়া যাক যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা হরপ্পা হরপ্পান সিভিলাইজেশান বা হরপ্পা সভ্যতা কিন্তু একটা কি যেন একটা নগর নগরকেন্দ্রিক সভ্যতা ছিল এই সভ্যতার নগর সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকরা কিন্তু বিভিন্ন মতামত দিয়েছেন যেমন এই হরপ্পা সভ্যতার মধ্যে যে সব এলাকাগুলো ছিল কালীবঙ্গান মহেন্দ্রদর হরপ্পা এই সব নগরগুলির যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেখান থেকে এই নগর সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া গেছে অর্থাৎ এখানের বিভিন্ন ব্যবস্থা কেমন ছিল অর্থাৎ ঘরবাড়ি কেমন ছিল এখানে ঘরবাড়ি কেমন ছিল রাস্তাঘাট কেমন ছিল স্থানাগার কেমন ছিল পয়পনালী ব্যবস্থা কেমন ছিল শস্যাগার কেমন ছিল নির্মাণ শৈলী কেমন ছিল আর পৌর ব্যবস্থা কেমন ছিল এইগুলোই কিন্তু আজকের নোটের পয়েন্টে আমি আলোচনা করব প্রথমে তোমরা বাড়িঘরটাকে বুঝে নাও হরপ্পা সভ্য তাই তো বাড়িগুলি খুব সুন্দর এবং উন্নত মানের ছিল দু ধরনের ইট দিয়ে বাড়িগুলো তৈরি করা হতো এক তো পোড়া ইট আর দ্বিতীয়ত রোদে শুকানো ইট দিয়ে বাড়িগুলো তৈরি করা হতো এবং একতলা দোতলা তিন তালা পর্যন্ত বাড়ির কিন্তু সন্ধান এই হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে তারপরে রাস্তাঘাট রাস্তাঘাটগুলি পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত ছিল তাহলে রাস্তাঘাটগুলো কীরকম এই দিক থেকে এটা পূর্ব দিক পূর্ব দিক থেকে পশ্চিম দিক এই দিক থেকে এই দিক এবং এটা উত্তর দিক উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত ছিল এবং রাস্তাঘাটগুলি ইট দিয়ে তৈরি করা হতো পোড়া ইট বা পাথর দিয়ে রাস্তাগুলো তৈরি করা হতো এবং ন ফুট থেকে এই রাস্তা নয় ফুট থেকে চৌত্রিশ ফুট চওড়া কিন্তু ছিল তারপরে আরও বিস্তারিত তোমরা নোটে দেখে নেবে এবারে আসি স্থানাগার এখানে সর্বসাধারণের ব্যবহারের জন্য তো সর্বসাধারণের ব্যবহারের জন্য একদম স্নান বাঁধানো স্থানাগারের অস্তিত্ব পাওয়া গেছে সেই স্থানাঘাটটা একশো আশি ফুট দৈর্ঘ্য এবং একশো আট ফুট পোস্ত ছিল এই যে স্থানাঘাটটা এরকম ছিল এটাকে লম্বা এটা একশো আশি ফুট চওড়া একশো আট ফুট চওড়া ছিল এরকম একটা স্থানাগার পাওয়া গেছে তারপর পয় ব্যবস্থা পয় ব্যবস্থা মানে নিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেনিং সিস্টেম আমাদের বর্তমানে এখন যেমন ড্রেন ব্যবস্থা আছে যে শহরের জলগুলো ড্রেনের মধ্যে দিয়ে বাইরে চলে যায় সেই হরপ্পা সভ্যতায়ও কিন্তু এরকম উন্নত মানের ড্রেন ব্যবস্থা ছিল এবং ড্রেনগুলো চাপা দেওয়ারও ব্যবস্থা ছিল কংক্রিট বা ইট ইটের তৈরি কোনো একটা বস্তু দিয়ে সেগুলো চাপা দেওয়া থাকতো এবারে শস্যাগার পয় প্রণালী গেল শসার মহেন্দ্রদর হরপ্পায় দুটি নগরেই বড় বড় দুটো শস্যগর কিন্তু পাওয়া গেছে যেগুলো রাভি নদীর প্রাচীন খাতের কাতে ছিল এবার নির্মাণ শৈলী হরপ্পার ঘরবাড়ি রাস্তাঘাট সমস্ত কিছু আর কি জলনিকাশি ব্যবস্থা সব কিছুতেই একটা সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ কিন্তু পাওয়া যায় আজকালকার মতো আধুনিক ব্যবস্থা কিন্তু হরপ্পা সভ্যতায় ছিল এবারে শেষ পয়েন্ট হচ্ছে পৌর ব্যবস্থা হরপ্পা নগরে সেই সময় পৌরশাসন বর্তমান ছিল তখনকার সময়ে একজন মূলত পৌর প্রধান হিসাবে ছিলেন তার আদেশ অনুসারে নগরের নিয়ম শৃঙ্খলা কিন্তু সবাইকে মেনে চলতে হতো তারপরে উপসঙ্গাল লেখা আছে তোমরা মোটামুটি বুঝে গেলে যে একদম ছোটোবেলায় যেভাবে তোমরা করেছো হরপ্পা সভ্যতা সম্পর্কে যেভাবে লিখেছো এখনও সেইভাবেই লিখতে হবে শুধুমাত্র একটু গুছিয়ে একটু ভালো করে সাজিয়ে লিখতে হবে কারণ এখানে কিন্তু বেশি লেখার জায়গা কিন্তু নেই কারণ মনে রাখতে হবে এটা পাঁচ নম্বরের প্রশ্ন তাহলে এবারে তোমরা নোটটা দেখে নেবে এবং এই এক নম্বর ক্লাস থেকে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে সম্পূর্ণ ইতিহাস সাবজেক্টের সাজেশানের পিডিএফ পাচ্ছ এবং তোমরা যেটা পাচ্ছ হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার নোটটা তোমরা পেয়ে যাচ্ছ আবারও বলছি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি জেনারেল কোর্স নিয়ে পড়ছ অর্থাৎ কোনো একটা সাবজেক্টে অনার্স আছে হিস্ট্রিটা পাশে আছে তোমরা কম পড়াশোনা করে ভালো নম্বর পেতে চাইছ বা তোমরা সাধারণ জেনারেলে হিস্ট্রি নিয়েছ অর্থাৎ সিসি ওয়ান পেপারে তোমাদের এই নম্বরে কিন্তু যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো সপ্তাহে এই ধরনের ক্লাস দুটো করে পাচ্ছ তার জন্য চলো তোমরা তাহলে নোটটা এবারে বুঝে নাও এবারে তোমরা নোটটা দেখে নাও প্রথমে ভূমিকা লিখবে কী লিখবে সেখানে দেখো হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা এই সভ্যতার নগর সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন কালীবঙ্গান লোথাল মহেন্দ্রদর হরপ্পা প্রভৃতি নগরগুলির ধ্বংসাবশেষ থেকে এই সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া যায় তারপর পয়েন্ট করবে হরপ্পা নগর পরিকল্পনা হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করতে গেলে যে বিষয়গুলি উল্লেখ করতে হয় সেগুলি হল এক হচ্ছে ঘর বাড়ি হরপ্পা সভ্যতার বাড়ি ঘরগুলি ছিল খুবই সুন্দর ও উন্নত মানের এখানে দুই ধরনের ইট দিয়ে বাড়ি তৈরি করা হতো রোদে শুকানো ইট ও আগুনে পোড়ানো ইট দিয়ে ঐতিহাসিকরা মনে করেন একতলা দোতলা তিনতলা বাড়ির অস্তিত্ব ছিল প্রতিটি বাড়িতে শোবার ঘর রান্নাঘর স্নানাগার ছিল রাস্তাঘাট পরের পয়েন্ট রাস্তাগুলি পূর্ব থেকে পশ্চিম ও উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত ছিল তারপরে রাস্তাগুলি পাথর ও পোড়া ইট দিয়ে তৈরি ছিল নয় থেকে চৌত্রিশ ফুট পর্যন্ত চওড়া ছিল রাস্তার দুধারে জলনিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেন ছিল এই ড্রেনগুলি ঢাকনা দেওয়া ছিল তারপর স্থানাগার পরের পয়েন্ট তিন পয়েন্ট স্থানাগার এখানে সর্বসাধারণের ব্যবহারযোগ্য একটি বিশাল সানবাদানো স্থানাগারের অস্তিত্ব মিলেছে এর দৈর্ঘ্য ছিল একশো আশি ফুট ও পোস্ত ছিল একশো আট ফুট স্তানাগারটির চারদিকে রয়েছে আট ফুট উঁচু ইটের দেওয়াল ঋতুভেদে জল গরম ও ঠান্ডা করার ব্যবস্থা ছিল পরে পয়েন্ট পয় প্রণালী সভ্যতার পয় ব্যবস্থা ছিল অত্যন্ত আধুনিক জলনিকাশের জন্য রাস্তার নিচ দিয়ে পাথরের ঢাকনা দেওয়া নর্দমা থাকত নর্দমাগুলি পরিষ্কার করার জন্য ইটের তৈরি ঢাকা ম্যান ব্যবস্থা ছিল বড় নর্দামার সঙ্গে যুক্ত ছোট নর্দামা দিয়ে প্রতিটি বাড়ির নোংরা জল বের করা হতো তারপর শস্যাগার মহেন্দ্র ও হরপ্পায় দুই নগরে দুটি বিশাল আকারের বড় শস্যাগার আবিষ্কৃত হয়েছে হরপ্পার শস্যাগারটি রাভি নদীর প্রাচীন খাতের কাছে অবস্থিত ছিল আর পরের পয়েন্ট নির্মাণ শৈলী হরপ্পার ঘরবাড়ি ও রাস্তাঘাট নির্মাণ এবং জলনিকাশি ব্যবস্থা সব কিছুতেই ছিল সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ নগরের বেশিরভাগ স্থান ছিল পরিষ্কার পরিচ্ছন্ন যা আধুনিক নগরের মতো পরের পয়েন্ট পৌর ব্যবস্থা হরপ্পা নগরে সেই সময় পৌরশাসন বর্তমান ছিল তখনকার সময় একজন মূলত পৌর প্রধান হিসাবে ছিলেন তার আদেশ অনুসারে নগরের নিয়ম শৃঙ্খলা বজায় রেখে নাগরিকরা বসবাস করত নগরগুলির দেখাশোনার দায়িত্ব পালন করত পৌর প্রতিষ্ঠান এবারে উপসংগার লিখতে হবে সেখানে কি লিখবে সিন্ধু বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আধুনিক যুগের মতো উন্নত ও বৈচিত্র্যপূর্ণ বৈচিত্র্যপূর্ণ ছিল সুষ্ঠু নাগরিক পরিকল্পনা নগরবাসীকে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রা উপহার দিয়েছিল প্রাচীন যুগে এই আধুনিক ধাঁচের নগর পরিকল্পনা খুব কমই ছিল এই ছিল আজকের ক্লাস তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা সেক্ষেত্রে জানাবে